শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আলাদা ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। চূড়ান্ত হয়েছে নেপাল ফুটবল দলের বাংলাদেশ সফর। 17 ও 13 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ। 36 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাফুফের। নারী আইপিএলে অংশ নিতে দেশ ছেড়েছেন সালমা জাহানারারা। অভিষেক স্মরণীয় করার প্রত্যয় সালমা খাতুনের। সবশেষ আসরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাহানারা আলম। প্রেসিডেন্টস কাপের অঘোষিত সেমিফাইনালে আজ নাজমুল একাদশের মুখোমুখি তামিম একাদশ। জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চান দুই অধিনায়ক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগে আজ রয়েছে 8টি ম্যাচ, যেখানে দিনের হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এছাড়া আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ইন্টার মিলান। গ্রুপ বি এর লড়াইয়ে শাখতার দোনেৎস্কে আতিথ্য দেবে স্প্যানিশ জয়েন্ট রিয়াল মাদ্রিদ। ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস, একই সমস্যা এডেন হ্যাজার্ডের। এছাড়া দলটির আরও প্রায় 10 ফুটবলার আছেন ইঞ্জুরির মিছিলে। সব মিলিয়ে খুব একটা ছন্দে নেই গ্যালাকটিকোস। সবশেষ লিগ ম্যাচে অখ্যাত কাদিজের কাছে হার। তবে 1999 সালের পর নিজেদের মাঠে ইউক্রেনের কোনো ক্লাবের কাছে হারের রেকর্ড নেই 13 বারের চ্যাম্পিয়নদের। রাত 10:55 শুরু হবে দু দলের লড়াই। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে আসর শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। লিগে সবশেষ 5 ম্যাচের 4টিতেই জয়, সেই সাথে রবার্ট লেভানডভস্কির উড়ন্ত ফর্ম, সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাস সঙ্গী বাভারিয়ানদের। তবে ইঞ্জুরির কারণে খেলা হবে না লেরোই সানের। অন্যদিকে বার্সেলোনার হয়ে 8 গোল হজমের প্রতিশোধ নেওয়ার সুযোগ অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া লুইস সুয়ারেজের। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে 3টিতে জয় বায়ার্নের, 2টিতে জিতেছে অ্যাটলেটিকো, অপরটি ড্র হয়েছে। চূড়ান্ত হয়েছে নেপাল জাতীয় ফুটবল দলের ঢাকা সফর। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা আসবে দলটি। এরই মধ্যে 36 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাফুফে। 23 অক্টোবর থেকে স্থানীয় কোচের অধীনে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি। 28 অক্টোবর দলের সাথে যোগ দেবেন প্রধান কোচ জেমিরে। করোনা সংকটে বন্ধ হয়ে যাওয়া ফুটবল অবশেষে মাঠে ফিরছে। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে নেপাল। 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। মঙ্গলবার আনুষ্ঠানিক পত্র দিয়ে তা নিশ্চিত করেছে নেপাল ফুটবল ফেডারেশন। করোনার পর বিদেশি দলের অংশগ্রহণে প্রথম কোনো আয়োজন, কতটুকু প্রস্তুত বাফুফে? স্টেডিয়ামটাকে ডিসইনফেক্ট করা এবং কোভিড প্রোটোকল মেনটেন করে ম্যাচ আয়োজন করার যে কমপ্লায়েন্সগুলো ফিফা থেকে দেওয়া আছে সেগুলো করাটা এবং এই দুই দলের কোভিড প্রোটোকল মেনটেন করে ঢাকায় অবস্থান করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ, বাট অফকোর্স উই বিলিভ যে উই ক্যান ডু ইট। নেপালের বিপক্ষে ম্যাচের জন্য 36 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে ফেডারেশন। 23 অক্টোবর রিপোর্টিং। অবশ্য এর আগে ক্যাম্পে 18 ফুটবলারের করোনা পজিটিভ হয়, এবার বাড়তি সতর্ক বাফুফে। তাদের রিপোর্ট করার পরে যেমন তাদেরকে আবার বাফুফের উদ্যোগে কোভিড টেস্ট করানো হবে এবং সেই সাথে সাথে আমরা আবার তাদেরকে ফ্রিকোয়েন্ট ইন্টারভেলও একটা নির্দিষ্ট সময় পরে, সেটা হতে পারে 7 দিন 10 দিন পরপর, যতদিন তারা আগামী 1-1.5 মাস জাতীয় দলের ক্যাম্পে থাকবে সেই সময়কালীন তাদেরকে ফ্রিকোয়েন্ট ইন্টারভেলও তাদেরকে কোভিড টেস্ট করানো হবে। দলের সঙ্গে যোগ দিতে আগামী 28 অক্টোবর ঢাকায় আসবেন প্রধান কোচ জেমি ডে। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ক্রিকেটের খবর। আইপিএল খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে চান দ্বিতীয়বার লিগে অংশ নিতে যাওয়া জাহানারা আলম। আর ভালো কিছু করার প্রত্যাশা থেকে ঢাকা ও খুলনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন সালমা খাতুন। জাহানারা আলম ও সালমা খাতুনের সাথে সতীর্থ ও কোচিং স্টাফ,
নারীদের আইপিএল খেলতে যাওয়ার আগে আরও একবার ফ্রেমবন্দি হলেন সবাই। সফরের আগে সোমবার শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন দুজন। এর আগে নিজ জেলা খুলনায়ও অনুশীলন করেছেন তারা। ভালো কিছুর প্রত্যাশা এখন সালমা জাহানার আলমের। ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে নাইট প্র্যাকটিস করার জন্য, ওটাও আমরা অনেক ভালোভাবে কাজে লাগিয়েছি। যে প্রিপারেশনটা আসলে মোটামুটি অনেক ভালো হয়েছে। গতবার আমরা চ্যাম্পিয়নের খুব কাছাকাছি গিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। একই সিচুয়েশনে যদি আবার পড়ি, চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল নিজের সেরাটা দিয়ে টিমের জয়ে অবদান রাখার জন্য। দ্বিতীয়বারের মতো ভেলোসিটির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাহানারা, আর প্রথমবারের মতো ডাক পাওয়া বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সালমা খেলবেন ট্রায়াল ব্লেজার্সের হয়ে। 4 নভেম্বর উদ্বোধনী ম্যাচে জাহানারার ভেলোসিটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরদিনই মুখোমুখি হবে সালমা ও জাহানারার দল। আসরটিকে স্মরণীয় করে রাখতে চান দুজনে। এই এক্সপিরিয়েন্সটা আমি আশা করি ওখান থেকে গ্যাদার করে দেশে এসে আমার টিমমেটসদের সাথে শেয়ার করতে পারবো, এবং আমার নিজের জন্য নিজের ক্যারিয়ারে আমার বিশ্বাস যে এই টুর্নামেন্ট খেলার পরে আমি কয়েক ধাপ এগিয়ে যাব। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু আমি বিভিন্ন ফরম্যাটে ভালো চেষ্টা করব যাতে ভালো কিছু করার। সালাউদ্দিন যমুনা স্পোর্টস, ঢাকা। আজ প্রেসিডেন্টস কাপের অঘোষিত সেমিফাইনাল। ডাবল লিগের আসরে 5টি ম্যাচ শেষ হলেও কেউই চূড়ান্ত নয় ফাইনালিস্ট হিসেবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের উপর নির্ভর করছে কারা খেলবেন টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1:30টায় মুখোমুখি হবে নাজমুল একাদশ আর তামিম একাদশ। ডাবল লিগের 6 ম্যাচের 5টি শেষ হলেও 3 দলের কেউই নিশ্চিত করতে পারেনি ফাইনাল। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে তামিম মাহমুদুল্লাহ আর নাজমুল একাদশের মধ্যে। লিগে নিজেদের 4 ম্যাচ শেষ করেছে মাহমুদুল্লাহ একাদশ, 2 জয় আর 2 হারে 4 পয়েন্ট তাদের। যদিও রান রেটের অবস্থা খুব একটা ভালো না তাদের, -0.442 রান রেটে ফাইনালের স্বপ্নটা খানিকটা তাদের। তবে মাহমুদুল্লাহদের সহজেই ফাইনালে উঠিয়ে দিতে পারে শেষ ম্যাচে তামিমদের বিপক্ষে নাজমুল একাদশের জয়। অবশ্য শঙ্কা রয়েছে নাজমুল একাদশকে ঘিরেও। তামিম একাদশের কাছে বড় ব্যবধানে হেরে বসলে আসর থেকে বিদায় নিতে পারে তারাও। পয়েন্টে পিছিয়ে থাকলেও 1 ম্যাচ কম খেলে মাহমুদুল্লাহ একাদশের থেকে রান রেটে এগিয়ে রয়েছে আবার তামিম ইকবালের দল। তাই ছোট ব্যবধানের জয় পেলেই নাজমুল একাদশের সাথে ফাইনালে খেলবে তারা। তবে প্রথম রাউন্ডের ধারাবাহিকতা ধরে রেখে জয় নিয়েই ফাইনালে জায়গা করে নিতে চায় নাজমুলরা। প্রথম লেগে তামিমের দল 42 রানে হারিয়েছিল নাজমুলের দলকে। অলক হাসান, যমুনা স্পোর্টস। এবার জানাবো হকির খবর। প্রিমিয়ার লিগ হকি শুরু করার ইচ্ছে ফেডারেশন সভাপতির, কিন্তু সেই সিদ্ধান্তে এখনও একমত হতে পারেনি ক্লাবগুলো। শীর্ষ একটি ক্লাবের আপত্তির কারণে প্রত্যাহার হয়নি উষা ক্রীড়াচক্রের নিষেধাজ্ঞা। এদিকে করোনার কারণে জটিলতা তৈরি হলেও মার্চের মধ্যে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপের সফল সমাপ্তি চান সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান। গভর্নিং বডির সভা শেষে এমনটাই জানান তিনি। 2018 সালের পর মাঠে গড়ায়নি প্রিমিয়ার লিগ হকি। এবার করোনা সংকটের মাঝেই লিগ শুরুর উদ্যোগ ফেডারেশন সভাপতির, কিন্তু নির্বাহী কমিটির একাধিক বৈঠকে লিগ শুরু নিয়ে সৃষ্ট জটিলতার শেষ হয়নি। একতরফা সিদ্ধান্তে অবনমিত উষা ক্রীড়াচক্র নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছে। সেই সমস্যার সমাধান হতে লাগবে আরও সপ্তাহখানেক। আমরা একটা জিনিসই চাই যে সবাইকে খেলতে আনতে চাই, আবার একই সময়ে আমরা যে গঠনতন্ত্র তার সাথে কম্প্রোমাইজ করতে চাই না। যদি করতে হয় তাহলে গঠনতন্ত্র বা বাইলজের কিছু পরিবর্তন সাধন করেই করতে হবে। সব জটিলতা কাটিয়ে ডিসেম্বরে লিগ শুরু করতে চান ফেডারেশন সভাপতি। তবে করোনার পাশাপাশি ক্লাবগুলোর ক্যাসিনো বিতর্কে জড়িয়ে পড়ার কারণে সেটিও কতটা সম্ভব এ নিয়ে রয়েছে সংশয়। আশা করছি যে শুরু হবে 1 তারিখে, বাট এটা তো 1 তারিখে হবেই, এরকম কোনো স্বতঃসিদ্ধ কিছু না, তাই না? এখন যে সময়টা প্রয়োজন হবে সেই সময়টা তো, মাঝখানে যে সময়টা থাকবে সেটা তো দিতেই হবে। এদিকে অনিশ্চয়তা তৈরি হচ্ছে আসন্ন বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ নিয়ে। করোনার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান। এশিয়ান হকি ফেডারেশনের দাতো তৈয়ব ইকরামের সাথেও কথা হয়েছে। আমি ওনাকে এই ডাটাগুলো দিয়েছি যে বাংলাদেশে যদি আপনারা আসেন তাহলে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে বেশি সুরক্ষিত হিসাবে থাকবেন, এবং আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে যারা খেলোয়াড়রা আসবেন তাদের সম্পূর্ণ চিকিৎসাও আমরা দেখব। সভায় শর্ত সাপেক্ষে মোহামেডান ও মেরিনার্সের 4 কর্মকর্তার শাস্তি ও জরিমানা প্রত্যাহার করা হয়। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে শেষ 4-এ যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার লড়াই আজ কলকাতার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম দেখায় এভিডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবের সাথে ক্রিস মরিস চ্যালেলদের বোলিংয়ে 82 রানের ব্যবধানে হারে কলকাতা। তাই এই ম্যাচে নিজেদের মেলে ধরতে মুখিয়ে মর্গান রাসেল কার্তিকরা। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট KKR-এর। শেষ 4 নিশ্চিত করতে বাকি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। বিপরীতে সমান ম্যাচে 12 পয়েন্ট বিরাট কোহলির দলের। প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুত এভিডি বিরাটরা। মাত্র 58 রান করলেই টি-টোয়েন্টিতে 9,000 রানের মাইল ফলক স্পর্শ করবেন ডিভিলিয়ার্স। 3 ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে দলটির সাথে পাকিস্তান যাননি তাদের হেড কোচ লালচাঁদ রাজপুত। পাকিস্তান সফরের জন্য তার যাবতীয় অনুমোদন থাকলেও হঠাৎ করেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় দলের সাথে থাকবেন না লালচাঁদ। লাহোরে 30 অক্টোবর প্রথম ওয়ানডের পর 1 ও 3 নভেম্বর সিরিজের পরের 2 ম্যাচ। আর মুলতান প্রস্তুত না থাকায় টি-টোয়েন্টি সিরিজে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। দলে 4 ফুটবলারের সাথে নতুন করে চুক্তি করেছে বার্সেলোনা। পিকে, লেংলেট, ফ্র্যাঙ্কি ডিজং ও টেস্টেগানের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। গোলরক্ষক টেস্টেগান এবং ডিফেন্ডার পিকের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। এদিকে গুরুত্ব পেয়েছে লেংলেট ও ডিজংয়ের সাথে চুক্তির সময়কাল। 2026 সাল পর্যন্ত এই তরুণদের সাথে চুক্তি করেছে কোমেনের অধীনে নতুন বার্সেলোনা। এমন চুক্তিতে কোমেনের ভবিষ্যৎ চিন্তা পরিলক্ষিত হয় বলছেন অনেকেই। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।